সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আপনারা জানেন এফবিআই ডিরেক্টর জেমস কমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে যে তদন্ত চলছে সেই প্রেক্ষিতে এই বরখাস্তের ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা অভিবাসন নিয়ে নিয়মিত প্রশ্ন করেন, নিশ্চয়ই অভিবাসন নিয়ে প্রশ্ন আপনারা করবেন, পাশাপাশি আশা করছি সাম্প্রতিক এই বিষয়টি নিয়েও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, মতামত বা মন্তব্য থাকে ফেসবুক বা টেলিফোনে নিশ্চয়ই আপনারা করতে পারেন। আমাদের অতিথিদের সাথে চলুন আগে পরিচিত হই। আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব হাবিব রহমান এবং বিশিষ্ট অ্যাটর্নি জনাব মাহফুজুর রহমান। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর তারা দেবেন। আর অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি 8টার বদলে 7টা থেকে শুরু হবে, এবং এটি যেটি আমরা এই পরিবর্তিত সময়টি করেছি হচ্ছে সামার সময়কে সামনে রেখে, এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আমরা আলোচনায় যাব, তার আগে একটি রিপোর্ট আছে, দুটি রিপোর্ট আছে, একটি দেখে নিয়ে তারপর আলোচনায় যাব। মঙ্গলবার হঠাৎ করেই এক চিঠিতে এফবিআই ডিরেক্টর জেমস কমিকে বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সিনেটের শুনানিতে কমির বক্তব্যের এক সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিলেন। এই শুনানিতে কমি স্বীকার করেন, নির্বাচনের আগ মুহূর্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির খবর নির্বাচনকে প্রভাবিত করে থাকতে পারে। হঠাৎ করেই এফবিআই ডিরেক্টরকে বরখাস্তের কারণ হিসেবে জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, নির্বাচনের আগে হিলারির ইমেইল কেলেঙ্কারির ঘটনা ঠিকমতো সামাল দিতে পারেননি জেমস কমি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রজ রোজেনস্টাইনের চিঠিতে আরও বলা হয়, এই বিষয়ে 2016 সালের জুলাই মাসে কমি যে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি নিজের ক্ষমতার বাইরে গিয়ে কথা বলেন। জাস্টিস ডিপার্টমেন্ট ও অ্যাটর্নি জেনারেল অফিসের এখতিয়ারে থাকা বিষয়ে মন্তব্য করায় এফবিআইকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন কমি, এমন দাবিও করা হয়েছে ওই চিঠিতে। মূলত নির্বাচনে রাশিয়ার সাথে ট্রাম্পের যোগাযোগের তদন্ত যখন একটি পরিণতির দিকে যাচ্ছে, ঠিক তখনই কমিকে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে তদন্ত প্রভাবিত করতে চায় ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব টুইটে নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা থেকে শুরু করে এ বিষয়ে ডেমোক্রেটদের প্রতিক্রিয়ার সমালোচনাও করেন তিনি। এই মুহূর্তে অনেকেই তার সমালোচনা করলেও শিগগিরই এর সুফল পাবে যুক্তরাষ্ট্র, এমন দাবিও করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা উঠেছে নিজ দলের ভেতরেই। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তের দায়িত্বে থাকা সিনেট কমিটির রিপাবলিকান সদস্য রিচার্ড বার বলেছেন, কমিকে বহিষ্কারের সিদ্ধান্ত এই তদন্তকে আরও কঠিন করে তুলেছে। কমির পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, তাকে বাদ দেয়া খারাপ প্রভাব পড়বে এফবিআই ও দেশের উপর। গালিব আশরাফ, টিবিএন 24 নিউজ ডেস্ক। রিপোর্টে আমরা দেখলাম যেটি বলা হয়েছে যে হিলারির ইমেল কেলেঙ্কারিকে তিনি সামাল দিতে পারেননি, তাহলে এই তার নির্বাচনের জয়ী হবার 100 দিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, এটি নিয়ে অনেকের প্রশ্ন, আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রশ্নটি করার আগে, আমি উত্তর দেওয়ার আগে আমরা দেখিনি জেমস কমি কে। জেমস কমি কিন্তু উইথ হি হ্যাজ হাই এডুকেশন, হি ইজ ফ্রম নিউ ইয়র্ক বাই দ্য ওয়ে, হি ওয়াজ বর্ন ইন নিউ ইয়র্ক ইয়ঙ্কার্স, এবং উনি ইউএস অ্যাটর্নি অফ সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক ছিলেন একসময়, এবং আমরা অনেকেই জানি না হয়তো উনি কেমিস্ট্রিতে অনার্স করেছেন, কেমিস্ট্রি অ্যান্ড রিলিজন, তারপরে উনি হার্ভার্ড স্কুল ল থেকে পাশ, শিকাগো স্কুল ল থেকে পাশ করেছেন, অ্যান্ড অত্যন্ত হাইলি রিগার্ডেড অ্যান্ড এডুকেটেড পার্সন, অত্যন্ত পদমর্যাদার ক্ষেত্রে এবং বিশ্বস্ততার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতাভাবে উনি কাজ করেন, ওনার কোনো স্ক্যান্ডেল নেই। কিন্তু আমরা জানি ইলেকশনের আগে জেমস কমি নেমটি খুব আলোচিত হয়েছে, এই হিলারির ইমেল আলোচিত অনেকভাবেই, এটা বারবার এটা নিউজে চলে এসেছে। তখন উনি ইনভেস্টিগেশন করছিলেন হিলারির প্রাইভেট সার্ভার ইউসেজ, ইমেল সার্ভার ইউসেজ ব্যাপারে, এবং এফবিআই ইনভেস্টিগেশনে আসলো যে হিলারি ক্লিন্টনের প্রাইভেট ইমেল সার্ভার থেকে অনেক ইমেল, কনফিডেন্সিয়াল ইমেল, যেগুলো ফরওয়ার্ড করা হয়েছিল হুমা আবেদিনকে, এবং হুমা আবেদিন ফরওয়ার্ড করেছিলেন তার হাজব্যান্ড অ্যান্থনি উইনারকে, এ নিয়ে ইনভেস্টিগেশন চলছিল, যেগুলি সব সুপার হাইলি কনফিডেন্সিয়াল ইমেল।
এবং সেই সময় বলা হয়েছিল যে থাউজেন্ডস অফ ইমেলস বলা হয়েছিল, থাউজেন্ডস অফ ইমেলস ফরওয়ার্ড করা হয়েছে। এবং আমরা জানি ডোনাল্ড ট্রাম্প পরে বললেন যে 650,000 ইমেলস ফরওয়ার্ড করা হয়েছিল ওই সময়ে। কিন্তু পরে পরে আট দিন পরে আবার উনি জেমস কোমি ঘোষণা দিলেন যে এত ইমেল কিছু ফরওয়ার্ড করা হয়েছিল কিন্তু আমরা তাকে এই ব্যাপারে ক্রিমিনাল কোনো চার্জেস করব না। তখন যখন উনি যখন জেমস কোমি বললেন যে থাউজেন্ডস অফ ইমেল ফরওয়ার্ড করা হয়েছিল, আমরা সবাই জানি প্রেসিডেন্ট ট্রাম্প খুবই খুশি হয়েছিলেন। তার আগে তিনি বলছিলেন ইটস এ রিগ সিস্টেম, কিন্তু যখন এই ঘোষণা শুনলেন তিনি বললেন যে জেমস কোমি ডিড সামথিং উইথ সামথিং উইথ হাই ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মাচ গাটস টু ডু ইট। হ্যাঁ, কিন্তু এখন এতদিন পরে কেন বললেন যে আমরা এই এই ব্যাপারে তাকে কোনো ইনক্রিমিনেশন করব না, ক্রিমিনাল চার্জেস আনব না, তখন আবার উনি তার বক্তব্য পাল্টিয়ে ফেললেন। আচ্ছা, এখন এই মুহূর্তে কেন তাকে মানে বরখাস্ত করা হয়েছে বলে আপনার মত? কয়েকটি ধন্যবাদ কয়েকটি ব্যাপার আমাদের দেখতে হবে। হোয়াই নাও যে কোয়েশ্চেনটি আপনি করছেন, এই মুহূর্তে জেমস কোমি যে ফায়ার করার আগে মুহূর্ত পর্যন্ত উনি তিনটি কেস নিয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন। একটি হচ্ছে মাইকেল ফ্লিন ইনটু রাশিয়ান ইনভেস্টিগেশন অ্যান্ড হিজ কানেকশন উইথ রাশিয়ান ইন্টেলিজেন্স স্পাই এজেন্সিজ। দ্বিতীয়টি হচ্ছে আমরা সবাই জানি হিলারি ক্লিনটন ইমেল স্ক্যান্ডেল। এবং তৃতীয়টি হচ্ছে the connection between Trump associates, not Trump himself, Trump's associates with Russian intelligence during and after the election 2016. এটি আনপ্রেসিডেন্টেড, এমন এমন তিনটি তিনটি ইনভেস্টিগেশন ইন হি ওয়াজ দ্য হেড। তো এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ওনাকে সরিয়ে দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা জানি যে আমরা আজকের নিউজ থেকে জানতে পারলাম যে সেনেট ইন্টেলিজেন্স কমিটি সোপিনা করেছেন কাকে? মাইকেল ফ্লিনকে। আমরা কি জানি কেন? অবশ্যই জানি, বিকজ মাইকেল ফ্লিনের অ্যাটর্নির কাছে কিছু ডকুমেন্টস চেয়েছিল সেনেট, মেম্বার অফ সেনেট, হিজ অ্যাটর্নি রিফিউজড ইট। উনি বলেছেন এই ডকুমেন্টস আমরা দিব না, আমরা দিতে পারবো না, বিকজ ইট ইনক্রিমিনেটস হেম। তখন দে সার্ভ এ সোপিনা, নাও হি হ্যাজ টু কাম, there's a grand jury subpoena, he has no choice, he has to come and he has to come clean and he has to submit all the documents. To ei 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 kaj gulo jodi cholte thake amar mone hoy onek boro jinish ber hoye aste pare. Amar mone hoy Trump, he wants to save himself and he has to save his people, he has to save his, some of his cabinet members. It's a good time for him to fire. Aro kichu jinish thakte pare, seta hocche এক হচ্ছে আমার মনে হয় জেমস কোমি কখনোই লয়্যালটি দেখাননি, তার লয়্যালটি কখনোই তিনি ট্রাম্পের পক্ষে দেখাননি। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসবো অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কাছে কী মনে হচ্ছে বিশেষ করে অ্যাটর্নি জেফ সেশনস, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারা সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই তাকে বরখাস্ত করেছেন, যে অভিযোগটি করা হয়েছে সেটি ইলেকশনের আগের, ডেমোক্রেটরা বলছেন হোয়াই নাও এবং তদন্ত কি শেষ পর্যায়ে, এই বিষয়গুলো নিয়ে আপনার কী মতামত? আমার যেটা মনে হয় আমরা দেখতে পাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যাদেরই মতো অনৈক্য হয় তাদেরকে ফায়ার করছে। আপনি দেখতে পাবেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ওনাকে ফায়ার করেছে, তারপর নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল ওনাকেও ফায়ার করেছে। সেম ওয়েতে আমরা দেখতে পাই যে আপনার এই এফবিআই ডিরেক্টর উনি কিন্তু কয়েকটা বিষয়ে সম্পূর্ণ কিন্তু ট্রাম্পের সাথে আপনার ইয়ে দ্বিমত ছিল। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে আরিপাতার বিষয়টি তিনি বলছিলেন না, উনি স্পষ্টভাবে বলেছে যে এরকম কোনো আমার হাতে নেই, তো যেটা কিনা সম্পূর্ণ আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিসক্রেডিট করে ফেলে। তো এই জিনিসগুলো এবং যে কিছুক্ষণ আগে যে রহন ভাই বললো যে আপনার উনি তিনটা বিষয় তদন্ত করছে যেগুলো কিনা ট্রাম্প প্রশাসনের ইন্টারেস্টের সাথে অ্যাগেনস্টে চলে যাচ্ছে, তো সেই সব সবগুলো কারণ সমন্বিতভাবে এসে যাওয়ার ফলেই আমার মনে হয় একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু নিয়ে নেই। উনি কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, বলুন কেমন আছেন, বলুন প্রশ্নটি করুন। জি ভালো আছি, আপনাদের সবাইকে অভিনন্দন। জি আমার দুইটা প্রশ্ন ছিল। জি ভাই, আমি হাবিবুর রহমান। জি জি, আমার প্রশ্নটা হলো অ্যাসাইলাম কেস নিয়ে। কোথা থেকে বলছেন ভাইয়া আপনি? হাবিব রহমান টেক্সাস থেকে, অনেক দূর থেকে আপনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ, একটু দ্রুত করবেন কাইন্ডলি। জি আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল অ্যাসাইলাম কেস নিয়ে। অ্যাসাইলাম কেসের অ্যাকচুয়ালি প্রসিডিংটা আমরা অনেকেই জানি না, মানে যারা নর্মালি অ্যাসাইলাম করে
একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট, আরেকটা কোর্ট থেকে আরেকটা কোর্ট, এটা কয়টা কোর্ট বা কয়টা বিচারিক আদালতে যায়, আর এটা ম্যাক্সিমাম কত টাইম লাগে, আর শর্টলি কত টাইম লাগে? জি, আর দ্বিতীয় প্রশ্নটি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো আমার কেসটা প্রথম কোর্টেও যায়নি, যে ইসে প্রথম মানে এই বলে কি বলে ইমিগ্রেশন যাদের কাছে ইন্টারভিউ হওয়ার পর আড়াই বছর ধরে কোনো রেজাল্ট জানাচ্ছে না, এটা কি? জি ধন্যবাদ আপনাকে ভাই। হাইবুর রহমান, উনি খুব বলা যায় খুব বিস্তারিত প্রশ্নই করেছে, তো আমি ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব। অ্যাসাইলাম এই প্রসিডিংস হচ্ছে, আমরা যদি প্রসিডিংস হিসাব করি তাহলে ওটাকে দুই ক্যাটাগরি ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, একটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাসাইলাম। তো আপনি অ্যাফার্মেটিভ দিয়ে শুরু করি। অ্যাফার্মেটিভ হচ্ছে যারা কিনা অলরেডি আমেরিকায় অবস্থান করছে, তারা কোনো প্রকার আইন শৃঙ্খলা এই ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কন্ট্যাক্ট হয়নি, তারা স্বাধীনভাবে আমেরিকায় ভিতরে অবস্থান করছে। তারা যখন তাদের নিজস্ব ক্লেমটা ইমিগ্রেশনের কাছে ফাইল করে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম। তো সেটার প্রসিডিংসটা হচ্ছে আপনাকে প্রথমে ইউএসএসএ নির্দিষ্ট ফর্ম পূরণ করে এটা সব কিছু প্রমাণপত্র সহ পাঠাতে হবে। পাঠানোর পরে আপনি ফিঙ্গারপ্রিন্টের পাবেন, চিঠি পাবেন উইদিন ওয়ান মান্থের ভিতরে। ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার পরে নিয়ম হচ্ছে 45 ডেজের মধ্যে ইন্টারভিউ কল করা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে বেশিরভাগ সেন্টারেই অনেক বিশাল বড় ব্যাকলগ, সেক্ষেত্রে 1-2 বছরও লেগে যায়। উনি যেটা বলেছে ইন্টারভিউ দিয়েছে অলরেডি, সেটাই সিচুয়েশন। আর ইন্টারভিউতে যদি আপনার কেস অ্যাপ্রুভ করে অ্যাসাইলাম অফিসার ইউএসসিআইএসএ, তাহলে আপনার কেসটা গ্রান্ট হলো, 1 বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্য সিচুয়েশন হচ্ছে যদি অ্যাসাইলাম অফিসার গ্রান্ট না করে কিন্তু উনি ওখানে কোনো ডিনাই করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে কেসটা রেফার করে দেবে ইমিগ্রেশন কোর্ট, সেখানে এটার পরে ফয়সালা হবে এবং এটার একটা প্রক্রিয়ার মধ্যে ওইটা, হ্যাঁ ওইটা ইমিগ্রেশন জাজ কিন্তু নিরপেক্ষভাবে, আমি একটু সময় নিই কারণ উনি একটা মানে প্রশ্ন জানতে চেয়েছে এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে উপকার হবে যারা দর্শকরা আছেন আমাদের সামনে টিভির সামনে। ইমিগ্রেশন কোর্টে কিন্তু আবার ইমিগ্রেশন জাজ নিরপেক্ষভাবে আবার সেম কেসটাই আবার শুনবে, সেক্ষেত্রেও কেসটা গ্রান্ট হওয়ার চান্স আছে। আর ইমিগ্রেশন কোর্টে যদি আপনার কেস যা যদি বিশ্বাস না করে আপনাকে যদি গ্রান্ট না করে, সেক্ষেত্রে আপনার আপিল করার অপশান থাকে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলের 30 ডেজের মধ্যে, সেখানেও কেসটা ওনারা যাচাই করে দেখবে। যদি ওখানেও যদি আপনার গ্রান্ট না হয় তখন আপনি নির্দিষ্ট সার্কিট কোর্ট অথবা কোর্ট অফ আপিল কোর্টে আপনি সর্বশেষ আপিলটা রিভিউর জন্য প্লেস করতে পারেন। আর সেকেন্ডটা বাকি আছে যে ডিফেন্সিভ, হ্যাঁ ডিফেন্সিভ যে অ্যাসাইলাম ওইটা কিন্তু আমি যে বললাম যে সাধারণত একটা কোর্ট ইমিগ্রেশন কোর্টে হয়, যারা কিনা বর্ডারে আপনার ধরা পড়ে, তারপরে এয়ারপোর্টে ধরা পড়ে, তখন তারা অ্যাজ এ ডিফেন্স হিসাবে অ্যাসাইলামটা সিক করে। সেই ডিফেন্সিভ অ্যাসাইলামে কিন্তু আর এই যে ইউএসএস এর প্রসিডিংসে থাকছে না, তখন ওই কোর্ট থেকে বাকি কোর্ট বিআইএ এবং কোর্ট অফ আপিলের যে অপশন, তিনটা স্টেপ ফলো করতে পারবে। আর উনি যেটা বলেছে ওনারটা কিন্তু বলা যায় অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, যেটা ইউএসএস অ্যাপ্লাই করেছে। তো করার পরে এখন দেখা যায় অনেক সময় সিকিউরিটি চেকের জন্য ইন্টারভিউর পরও প্রায় বছর 1-2 বছর এরকম অপেক্ষা করে, ওটা সিকিউরিটি ক্লিয়ারেন্স আসলে তখন ওরা একটা ডিসিশন দিবে, তখন হয়তো আপনাকে কোর্ট প্রসেসে পাঠাবে, না হয় আপনার কেসটা গ্রান্ট করবে। অসংখ্য ধন্যবাদ, আমরা একটু আরও অনেকেই অপেক্ষা করছেন, আমরা যাবো, আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা তো আছি। প্রিয় দর্শক, আমরা একটা নম্বর এই মুহূর্তে যে নম্বরটি পর্দায় আপনারা দেখবেন সেই নম্বরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনারা 6463079828 এই নম্বরে আমাদের সাথে সংযোগে একজন আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে আবার একটু হাবিব রহমানের কাছে যাব। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আচ্ছা ভাইয়া, আমি নিউ ইয়র্কের উইস্ট সাইডে থাকি। জি, আমার মা আমেরিকা সিটিজেন। আচ্ছা, উনি ওনার 3 ছেলে মেয়ে 2 ছেলে একটা মেয়ের জন্য, ওরা ম্যারিড, ওদের জন্য অ্যাপ্লাই করেছে 2006 এ, এখন 12 ইয়ার্স রানিং ভাইয়া মার্চ মাসে। অসংখ্য ধন্যবাদ, খুব গুছিয়ে প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, ম্যারিড চিলড্রেনের জন্য ইউএস সিটিজেন অ্যাপ্লাই করলে বর্তমান যে প্রায়োরিটি চলছে সেটা হচ্ছে জুন 2005 অ্যাপ্লিকেশনগুলো ওরা ভিসা ইস্যু করছে। তো যেহেতু আপনার মা 2006 অ্যাপ্লাই করেছে, তাহলে হপফুলি উইদিন ইয়ারের মধ্যে হয়তো বা আপনারা ভিসার কাগজপত্রগুলো পেয়ে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আবার আপনাদের কাছে আসছি। আমরা হাবিব রহমানের কাছে একটু যেতে চাই, যে জেমস কমি নিয়ে যে আলোচনাটি আপনি সূত্রপাত করেছেন, তো বর্তমান পরিস্থিতিতে এইটির কনসিকোয়েন্স বা এটার পরিণতিটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, ডোনাল্ড ট্রাম্প তো হুট করে সিদ্ধান্ত নেন এবং হুট করে এমন এমন কিছু সিদ্ধান্ত নেন যেগুলো এথিক্সের বাইরে পড়ে। যেরকম হি অ্যাপয়েন্টেড হিজ ডটার, হোয়াইট হাউসে তার অফিস আছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ অ্যান্টি নেপোটিজম ল যে অ্যাক্ট আছে সেটার মধ্যে পড়ে যায়। তো এখন উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আপনি বলতে পারেন হুট করে নিয়েছেন। কীভাবে বললাম হুট করে নিয়েছেন, কতগুলো ইন্ডিকেশন আছে। আপনি যখন একটা সিদ্ধান্ত গুছিয়ে নেবেন তখন দেখা যাবে আপনি একজনকে অবসর দিবেন অথবা ফায়ার করবেন অথবা লেট হেম গো, যাই করুন, পরবর্তীতে কে আসছেন সেটার নমিনেশনও আপনার সামনে থাকবে, লাইন অফ কে সাকসেসর কে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সাকসেসর দেখছি না। উনি ওনাকে বলা হচ্ছে ও ইউর ফায়ার্ড, আপনার কাজের দরকার নেই, থ্যাংক ইউ, আপনি অনেক কাজ করেছেন, এখন আপনি বাসা যান। কিন্তু ওনার পরবর্তীতে এই দায়িত্বটা কে পালন করবে এই ব্যাপারটা শিওর না। আর কতগুলি ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প ডিসিশন, যে উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন উনি মনে করেছিলেন উনি ডেমোক্রেটদের পাবেন, সমর্থন পাবেন, বিকজ হিলারি ক্লিন্টন ক্লেম কিছু নাই ক্লেম করেছিলেন যে জেমস কমির যে সিদ্ধান্ত ছিল ইনভেস্টিগেশনের এটা এবং নির্বাচনের সময় ইট কস্ট হার দ্য ইলেকশন। তো উনি মনে ট্রাম্প মনে করেছিলেন যে ডেমোক্রেটরা তাকে সমর্থন দিবে ব্যাপারে, এবং উনি আরও আশা করেছিলেন যে সেনেটের যত রিপাবলিকান আছে তাদের সবারই সমর্থন তিনি পাবেন। আদতে সেটা হয়নি, অনেক রিপাবলিকান বলছেন এটা তাদের বোধগম্যের বাইরে এই জিনিসটি। তো এই যে জিনিস এই কেন এটি করলেন, এটার কারণ কি, এবং এটি নিয়ে নিশ্চয়ই সামনে আরও অনেক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা কিন্তু প্রথমবার না। রিচার্ড নিক্সন 1973 মিস্টার খাকস, হি ওয়াজ দ্য এফবিআই ডিরেক্টর অ্যাট দ্য টাইম, ওনাকে ফায়ার করেছিলেন। আমরা সবাই জানি যে ওয়াটারগেট কেলেঙ্কারির ব্যাপারে তদন্ত করছিলেন, মিস্টার খাকস ওয়াজ ইনভেস্টিগেটিং ওয়াটারগেট স্ক্যান্ডাল। ওনাকে বলা হয়েছিল ডোন্ট ইনভেস্টিগেট অর এলস, কিন্তু এফবিআই ডিরেক্টর উনি শুনেননি সেটা। আনপ্রেসিডেন্টেড ঘটনা এখানেই শেষ নয়, রিচার্ড নিক্সন অর্ডার টু ফায়ার হিম, কিন্তু তার অ্যাটর্নি জেনারেল অ্যাট দ্যাট টাইম, দুইজন অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল দুজনই বলেছেন এই ফায়ারের নির্দেশ আমি বহন করতে পারবো না। তারপরে তিনি তারা দুজনই রিজাইন করলেন, তাদের জায়গায় আরেকজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো, উনি এসে মিস্টার খাকস বয়স ধরেন কারো কারো 26-27 হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিএসপি এক্টের আওতায় ম্যাক্সিমাম কত বছর পর্যন্ত ভিসা দিতেছে ওরা? ঠিক, ধন্যবাদ আপনাকে। মোর্শেদ সাহেব, সিএসপিএ যে ইয়েটা আছে চাইল্ড আপনার এই প্রোটেকশন অ্যাক্টের যেই রুল, সেটা হচ্ছে যখন আপনি ফ্যামিলি পিটিশন করেছেন সেই সময়টাতে আপনার এই ভাই বোনের মাইনর চিলড্রেনের যে বয়সটা থাকে সেই বয়সটাকে আপনার ফ্রোজেন করা হয় আর কি। তো সেক্ষেত্রে ওরা যদি আন্ডার এজ থাকে এবং ভিসার যখন প্রায়োরিটি অ্যাভেলেবল হবে সেই সময়টা পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন থেকে ওই সময়টা ডিডাকশন হবে, তাহলে বলা যায় যে যদি মাইনর থাকে তাহলে ওরা ভিসার জন্য এলিজিবল হবে। জি, ধন্যবাদ আপনাকে। আর কেউ আছেন নাহলে আমরা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও আলোচনা চলবে, একই সাথে আপনাদের প্রশ্নও আমরা নেব। ফিরছি খুব শিগগিরই।
সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, হাবিব রহমান এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা আপনাদের প্রশ্ন নিব এবং আলোচনা চলবে। একজন সংযোগে আছেন, তার প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম, আমার নাম ধারণ খান। জি, কোথা থেকে? আমি জামাইকা থেকে বলছি। জি বলুন ভাই। আমি প্রশ্ন করতে চাচ্ছি অ্যাটর্নি যে জনাব মাহফুজুর রহমান সাহেবের কাছে। জি শুনছেন উনি। আমি জানতে চাইতেছি, আমি 2002 তে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, ওনার ফ্যামিলির, তো ওনাদের ইন্টারভিউ হয়ে গেছে। আমার ভাই তার দুই ছেলেকে নিয়ে চলে আসছে, মেয়েটা ছিল বড়, মেয়েটা বিয়ে হয়েছে। আপনার প্রশ্নটা দ্রুত করতে হবে ভাইয়া। মেয়েটা বিয়ে হয়েছে, তো মেয়েটার ভিসা দেয় নাই, ছেলে দুটার ভিসা দিয়েছে। তো এখন কি কোনো প্রসেস আছে কিনা সিস্টেম? আমার মনে হয়, ধন্যবাদ আপনাকে। বয়স কত ওনার? মেয়েটার বয়স আপনি 26 এর মতো হয়েছে, কিন্তু বিয়ের কারণে ভিসাটা দেয় নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে হারুন খান, আপনার ভাই আমেরিকাতে আসার পরে হয়তো সিটিজেনশিপের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে রিঅ্যাপ্লাই করার জন্য, কারণ উনি যখন এদেশে আসবেন গ্রিন কার্ড অবস্থায় ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। জি, আরেকটি প্রশ্ন আছে পল আকাশ, তিনি বলছেন হি অ্যাপ্লাইড ফর 1765 বেসড অন পেন্ডিং অ্যাসাইলাম, ইটস অলরেডি 30 days পাস্ট বাট নো রেজাল্ট। পল আকাশ ফেসবুকে এটি বলছেন। হ্যাঁ, অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করার পরে 150 দিন পরে ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হয়। ওনারটা যদি ইনিশিয়াল অ্যাসাইলাম ইনিশিয়াল অ্যাপ্লিকেশন হয় ওয়ার্ক পারমিটের জন্য, সেক্ষেত্রে সাধারণত 30 days মধ্যে এটা এক্সিকিউট করার কথা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই একটা 2 মাসও লেগে যায়। আর যদি সেকেন্ড টাইম রিনিউয়াল হয় তাহলে হয়তো 3-4 মাস লাগতে পারে এটা ফেরত আসতে। ধন্যবাদ আপনার। আরেকজন সংযোগে আছেন, এটি নিয়ে আমরা আবার হাবিব রহমানের কাছে যাব। প্রিয় দর্শক, কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি জামাইকে থেকে বলছিলাম যে আমার প্যারেন্টসের জন্য গত বছরের নভেম্বরের 8 তারিখে অ্যাপ্লিকেশন করছি, সো অলমোস্ট 6 মান্থ। আমি আসলে কোনো রেসপন্স পাইনি, শুধুমাত্র রিসিপ্ট লেটারটা ছাড়া, মানে অ্যাপ্লিকেশনটা করার পর পরেই যে একটা লেটার পাঠায় উইদিন এ উইক। তো আসলে জানতে চাইছিলাম প্যারেন্টসের জন্য আমি ইউএসএ সিটিজেন কতটুকু সময় লাগে, আর ছোট্ট আরেকটা কোশ্চেন, আমার ভাইটার বয়স 20, সেম টাইমে আমি অ্যাপ্লাই করছি। সাধারণত আমরা দেখতে পাই 5-6 মাসের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়। যেহেতু আপনি বলেছেন অলরেডি 6 মাস হয়ে গিয়েছে, তো আপনি এই মুহূর্তে ইউএসএ এসে যোগাযোগ করতে পারেন, কেন ডিলে হচ্ছে তারা হয়তো আপনাকে জানাবে কি প্রসেসিং বাকি রয়ে গেছে। আর যেটা আপনার 20 বছরের ভাইয়ের জন্য এটা ক্লিয়ার না আপনার ইনফরমেশনটা, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেটা ভাই বোনের ক্যাটাগরির জন্য হবে, তো সেই ক্ষেত্রে হয়তো 8-10 বছর সময় লাগবে ওনার অ্যাপ্লিকেশন ম্যাচিউর হতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এরপর কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালাম, বলুন ভাই। আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 94-এ। হুম, 94। হ্যাঁ, এখন ওনার ছেলের বয়স 28 বছর হয়ে গেছে। হুম, এখন ওনার ছেলে কি আসতে পারবে? ওনার 94-এ অ্যাপ্লাই করেছেন? 94-এ অ্যাপ্লাই করেছেন? না, 2004 নাকি 2004-এ? যদি আপনি যখন অ্যাপ্লাই করেছেন 2004-এ, তখন যদি আপনার সিস্টারের ছেলের বয়স যদি under 21 থাকে, সেক্ষেত্রে আপনার CSPA অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে রিকোয়েস্ট করতে পারেন ভিসাটার জন্য, অ্যাজ এ মাইনর চাইল্ড হিসাবে ভিসা দিয়ে দেয়। জি ধন্যবাদ। আমরা একটু রিপোর্ট আছে আমাদের হাতে একটি জেমস কমির উপরে, সেটি দেখে আবার হাবিব রহমানের কাছে আসতে চাই। কয়েকটি প্রশ্ন আপাতত আমরা একটু নিচ্ছি না, আবার কিছুক্ষণ পরে নেব। রিপোর্টটি দেখে নিই।
এফবিআই ডিরেক্টর জেমস কমিকে বরখাস্ত করার ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড়। এ নিয়ে রীতিমতো নিজ দলেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গত নির্বাচনে ট্রাম্প ক্যাম্পেইন টিমের সাথে রাশিয়া সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে যখন তদন্ত চলছে, তখন তাকে বরখাস্ত করায় অভিযোগের আঙুল তুলেছেন ডেমোক্রেটরা। জেমস কমিকে বরখাস্ত করায় বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। Doing a good job. Did it affect your meeting with the Russians today? Did it affect your meeting with the Russians today? Will the new FBI director be in charge of the Russia investigation? Thank you. আর পুরো বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের পক্ষেই সাফাই গাইলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প provided strong and decisive leadership to restore the trust and confidence of the American people in the Federal Bureau of Investigation. I'm grateful for the action the president has taken, and I'm confident as we go forward that the president will choose an individual who will be able to restore the confidence of our nation in our leading law enforcement agency. President Trump made the right decision at the right time. Attorney General Jeff Sessions ও Deputy Attorney General Rod Rochesterের সুপারিশ অনুযায়ী FBI প্রধানকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে দাবি করেছেন সবার আস্থা হারিয়েছিলেন কমি। I think most of America had decided on their own that Director Comey was not the person that should be leading the FBI as evidenced by the numerous comments that we've seen from Democrat members in the House and Senate, Republican members, গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছে রাশিয়া এমন অভিযোগের প্রেক্ষিতে হাউস ও সিনেটে তদন্ত চলছে। FBI ডিরেক্টরকে বরখাস্ত করার ঘটনায় এসব শুনানিতে অংশ না নেয়ার হুমকি দিয়েছেন কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতা। শামিম আল আমিন, TBN 24, নিউ ইয়র্ক। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তার মুখপাত্র, এর কোনো কিছুই আনএক্সপেক্টেড না। তারা তো তিনি ভালো করছিলেন না বলছেন, তিনি ভালো করছিলেন না, বাট জাস্ট লাইক এনিথিং এলস, ট্রাম্পের যেরকম কোনো ডিটেলস থাকে না কোনো ব্যাপারে, সবসময় একটা দিক নির্দেশনা বা মাইলস্টোন থাকে। হি ওয়াজ নট ডুইং হিজ জব ওয়েল, এটার মানে কি? কোন জবটা উনি হি ওয়াজ নট ডুইং ওয়েল? হি ওয়াজ লিডিং থ্রি ইনভেস্টিগেশন, উইচ থ্রি ইনভেস্টিগেটিভ জবস হি ওয়াজ নট ডুইং ওয়েল? ওয়ে ডিড হি ফেল? None of these details was provided. He was not doing his job well. Is that enough? But we know Trump. That's how he does. That's how he goes. We know his administration also. They are very dismissive about anything. They know one version of America, and that's about it. If you don't agree with him, you are on the other side, and you are not significant, and you can be brushed off. So, সেই জিনিসটি আমরা এখন আবার দেখতে পাচ্ছি, যেটা আমরা বললাম, it's a rush decision. It was not well thought out. উনি বলছেন Rosenthal, Ross Rosenthal, he is actually carried out this he did not carry out, actually he actually informed two cents, he's put his opinion that he should be fired because he's not doing his job. I don't think so. Lots of people don't think so. It's Trump's decision because he's investigating something that could be real, that could really incriminate his cabinet and his members. Mm-hmm. That's my opinion, and that's what it is. White House did not clarify well enough. Keno kora holo? I don't see any indication. I don't see any reasons. I don't see any line items. Jeshob tadonto cholche, tarpore ekhon FBI ekta khubi guruttopurno pratishthan, sammanito pratishthan, khubi grohonjoggo sensitive pratishthan. To sob miliye ekhon etar protikriya ti ki hobe? Look, White House pick and choose topics. What they want to talk about, what they want to do, and what they don't want to do. Jared Kushner's sister in China used White House and the President Trump's and Jared Kushner's name to sell her business. Nobody talked about this. Nobody talked about this. But they are, they fired FBI's director. Why? Because he is investigating something that could hurt them really bad. This is my opinion, by the way. এখন এই তদন্তগুলো কোন পথে যাবে বলে আপনি মনে করেন? We don't know who's the successor. যেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, উই ডোন্ট নো হুজ দ্য সাকসেসর, যেই সাকসেসর হবেন আমাদের দেখতে হবে উনি এই তদন্তগুলো কোন পথে পরিচালনা করেন। বাট আমার ফেথ, আই হ্যাভ গ্রেট ফেথ ইন আমেরিকান ইনস্টিটিউশনস
and FBIs that whoever will come will not be able to manipulate things. Things might take longer than it should or would because they have to start from the scratch again. I hope not, but etai ekmatro. Amra chomotkar dhonnobad apnake. Apnar kache jawar age amar ekjon darshok ache. Priyo darshok ke achen? Naam porichoy diye proshnoti korun. Amra ektu priyo darshok ke achen? Naam porichoy diye. Ji bolun. আপনি টেলিফোনের আপা আপনি কি টেলিফোনটার স্পিকারে কথা বলছেন? জি জি, আমার স্পিকারটা বন্ধ করে কানের কাছে নিয়ে কথা বলুন, শুনতে পাচ্ছি না। কত বছর অক্টোবরে ওর ইন্টারভিউ ছিল, তখন ওর ইন্টারভিউতে কল করার পরে ওকে বললো যে তোমার আমার স্টেটাস চেঞ্জ হয়ে গেছে, অতএব তোমার ক্রেডিট কেউ এখনো আসেনি। সেই হিসাবে ওর এই মে মাসের শেষে ওর ইন্টারভিউ। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইন্টারভিউর পরে কি আপনার যে গ্রিন কার্ডের জন্য কি ওই ডলার জমা দিতে হবে নাকি আগেই দিতে হবে? ধন্যবাদ আপনাকে। গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউর পরে যখন ভিসা ইস্যু করবে তখন গ্রিন কার্ডের ফি জমা দিতে হবে। জি ধন্যবাদ। এবার কি আছেন আমাদের সাথে প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সম্মানিত দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে নাসিমুল হক, আমি ভার্জিনিয়া স্প্রিংফিল্ড থেকে বলছি। জি বলুন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ফাদার ইন ল মাদার ইন ল 5 ইয়ার ভিসা পাইছিল আর কি, ওরা এখন এখানে আছে, তো ওদের ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে এন্ড অফ দিস ইয়ারে, এটা কোথা থেকে রিনিউ করলে ভালো হবে, এখান থেকে করলে হবে নাকি? আপনার কি আসার পর কি টানা 5 বছর থাকছে? না না, উনি মানে আসছিল গেছে আবার আসছে, এইভাবে ছিল আর কি। মানে 6 মাসের বেশি থাকা যায় না, এটা তো জানেন। না রে রে, 6 মাস বেশি ছিল না। আচ্ছা আচ্ছা, মানে তাহলে গিয়ে ফেরত আসতে হবে কিনা নাকি বাড়াতে হবে? উনি যে কথাটা বলতে চাচ্ছে, উনি বলতে চাচ্ছে যে ভিসা সাধারণত যে 5 বছরের জন্য দেয় না, সেটা বলতে চাচ্ছে ওনার ওটা এক্সপায়ার হয়ে যাবে এই বছরের শেষে। ও আচ্ছা, সেটা বাংলাদেশে গিয়ে করতে হবে। অবশ্যই বাংলাদেশে গিয়ে বেশি থেকে করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা দর্শক আপনাদেরকে একটি তথ্য আরো একবার জানিয়ে দিতে চাই, বৃহস্পতিবার থেকে কিন্তু এই অনুষ্ঠানটি সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হবে, এবং এটি আপনারা যেহেতু আপনারা টেলিভিশনের সামনে বসেন প্রশ্ন করেন, আপনারা একটু দয়া করে স্মরণে রাখবেন 8টার বদলে 7টা থেকে শুরু হবে, বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি চলবে 7টা থেকে 8টা পর্যন্ত। আর কেউ আছেন লাইনে? প্রিয় দর্শক কেউ আছেন আমাদের সংযোগে? না আছেন আমাদের সাথে নিশ্চয়ই, দর্শকরা তো থাকেনি আমাদের সাথে, আমরা চাইও দর্শকরা আমাদের সাথে থাকবেন। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। জি জাহিদ ভাই বলুন। আমার প্রশ্ন স্যারের কাছে, আমি এই দেশে 99 আসছিলাম, আসার পরে আমি এসআইটি প্রোগ্রামের মাধ্যমে গ্রিন কার্ড পাই, আমি এখন ইউএস সিটিজেনশিপ, তো আমি চাইতেছি যে আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করব, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অবশ্যই, একজন ইউএস সিটিজেন তার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতেই পারে। জি ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে? সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি জামাইকা থেকে মনিরা বলছি। জি মনিরা আপা বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে, আমার বোন 5 বছরের টুরিস্ট ভিসা পেয়েছে, সে হচ্ছে 13 সালে পেয়েছে, 18 সালে শেষ হবে, সে 15 সালে একবার এসছে, আর এখন এই সালেও সে আসছে, 6 মাস থেকে চলে যাবে, 8 জন সে চলে যাচ্ছে, এখন যাওয়ার পরে কি আবার সে আসতে পারবে নাকি কোনো সমস্যা হবে? 18 সালে 2 জুন পর্যন্ত তার ভিসা আছে। 18 সালের 2 জুন পর্যন্ত তার ভিসা আছে, সেক্ষেত্রে বাংলাদেশে যে তার কয়দিন থাকতে হবে বা কয়দিনে আসতে হবে? না, যখন আপনাকে ভিসা দেয় সাধারণত মাল্টিপল দিয়ে থাকে, তো ওনার সম্ভবত মাল্টিপলই আছে 18 সাল পর্যন্ত, আর আসা যাওয়ার যে ব্যাপারটা সেটা সাধারণত কিছুদিন ডিস্টেন্স রেখে আসাই ভালো, অনেক সময় আপনার এয়ারপোর্টে অফিসার জিজ্ঞেস করে এত শর্ট টাইমের মধ্যে কেন আসা যাওয়া করে।
সেটি অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু হাবিব রহমান আপনার কাছে আবার যেতে চাই। তো এই যে মানে বর্তমানে তো এখন আলোচনার কেন্দ্রে হচ্ছে এই জেমস কমি, যেটি আমরা আপনার মাধ্যমে একটু আর একটু পরিষ্কার হবার জন্য দর্শকরা অনেক প্রশ্ন, তো দর্শকের মধ্যে হঠাৎ করে কেন হলো, এখন কি হবে, তাহলে এই যে সিনেটে এবং আমরা দেখছি ডেমোক্র্যাট রিপাবলিকান তারাও অসন্তুষ্ট, তাহলে এই বিষয়টিকে কীভাবে হ্যান্ডেল করবেন প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কীভাবে হ্যান্ডেল করবেন উনি ভালো জানেন। আমরা যতটুকু জানি উনি ওনাকে আরেকজন এফবিআই ডাইরেক্টর নিয়োগ দিতে হবে এবং খুব শীঘ্রই দিতে হবে। যেই ইনভেস্টিগেশনগুলো চলছিল সেইগুলো চলমান আছে, সেইগুলো সেই গতিতেই চলবে। যিনি আসবেন ওনাকে নতুন করে সব কিছু দেখতে হবে, সেটার জন্য সময় লাগবে এবং উনি হয়তো আবার কিছু সময় নেবেন এই ব্যাপারটাতে। এছাড়া মানে ইনস্টিটিউশনাল কোনো চেঞ্জ হওয়ার কথা না। এখন কথা হচ্ছে বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। কারেন্ট অ্যাটর্নি জেনারেল জেফ সেশন, হি ওয়াজ এ ফর্মার সেনেটর অফ অ্যালাবামা অলসো, হ্যাঁ, উনি কিন্তু নিজে ইলেকশনের আগে রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে দুবার দেখা করেছিলেন এবং উনি কিন্তু এটা স্বীকার করেননি সেনেট হিয়ারিংয়ের সময়, যার জন্যে এই যে ইনভেস্টিগেশন এখন চলছিল এফবিআই ডাইরেক্টরের মাধ্যমে, এখান থেকে কিন্তু উনি হি রিকিউজড হিমসেলফ ফ্রম দিস ইনভেস্টিগেশন। তো কতখানি সহায়তা তিনি পাবেন কারেন্ট অ্যাটর্নি জেনারেল থেকে আমি আমরা উদ্বিগ্ন। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো নিশ্চয়ই তার ক্ষমতা বলে এটি করতেই পারেন, অবশ্যই পারেন, যদিও 2023 সাল পর্যন্ত জেমস কমির মেয়াদ ছিল এবং 2013 সালে প্রেসিডেন্ট ওবামা তাকে নিয়োগ দিয়েছিল 10 বছর মেয়াদি এটা। তো তাহলে আর সমস্যাটি কোথায়? উনি তো নিয়োগ বরখাস্ত করতেই পারেন, বরখাস্ত অবশ্যই করতে পারেন, এটি তার এখতিয়ারের মধ্যেও পড়ে, কিন্তু টাইমিং, দর্শক আমরা আসছি আপনার কাছে, timing of the firing is the question. আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে সংযোগে? আপনারা সবাই অভিবাসন নিয়েই প্রশ্ন করছেন, করুন আপনাদের প্রশ্নটি। কে আছেন? হ্যালো, গোলাম কবিরিয়া। জি জি, কবিরিয়া ভাই কোথা থেকে বলছেন? কেমন আছেন? আছি, ভালো আছি ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেকদিন এদেশে বাংলাদেশে থাকতে চান, উনি বাংলাদেশে গিয়ে থাকতে চান? হ্যাঁ, বাংলাদেশে থাকতে চাই। এখন যে মেডিকেল ফেসিলিটি গুলা মানে পেনশন সবকিছু পাবো কিনা? আমি যদ্দুর জানি বলছিলেন আপনি থাকতে পারবেন যে কোনো দেশে, অথবা উনি যদি পেয়ে থাকেন, ওটা যদি ওনার ডাইরেক্ট ডিপোজিট হিসাবে ওনার ব্যাংকে যায়, তবে তো উনি ওই সে পাশে যে কোনো জায়গা থেকে তুলতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ভাই, আমি খালেদ বলছেন ম্যারাথন থেকে। জি খালেদ ভাই বলুন। আমার প্রশ্ন হলো আপনি মাহবুবুর রহমান সাহেবের কাছে সংক্ষিপ্ত তিনটা প্রশ্ন আছে। তিনটা হলো প্রথম প্রশ্ন হলো, আমার শ্বশুর ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2005-এ, উনি দেশে আছে এবং মেয়েকে ইন্টারভিউ জন্য ডাকছে, এখন উনি কি দেশে থাকলে ভালো হবে না এখানে চলে আসতে হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার যে ওনাকে যে স্পন্সর করছিল ওনার লাস্ট টাইম ছিল আপনার 79,000, কিন্তু দিস ইয়ার ওনার হলো 45,000, তো এই 45,000-এ উনি কি কোনো অসুবিধা হবে কিনা? আর তৃতীয় প্রশ্ন হলো, বিষয় দেওয়ার পরে গ্রিন কার্ডের জন্য কি ওখানে পে করতে হয় না? আমার এক ফ্রেন্ড বললো যে গ্রিন কার্ডের জন্য ওখানে পে করতে হয়, তো এই জিনিসটা আমি একটু আপনার মাহবুবুর রহমান সাহেবের কাছে জানতে চাচ্ছি প্লিজ। জি ধন্যবাদ। আপনি ওই যে ফ্রেন্ডের কথা বলছিলেন না, সেটি না মানে আসলে যাচাই না করে অ্যাটর্নির মতামত নেয় ভালো, উনি বলছেন এরপরও যারা শুনছেন তারা এই সব বিষয়ে আপনাদের ব্যক্তিগত অ্যাটর্নির সাথে পরামর্শ করে করলে নির্ভুল হবে, এটা আমি আমি ফোনটা করে দিয়েছি। জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রশ্ন করবেন বলেই এই অনুষ্ঠান। খালেদ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন ছিল আপনার ফাদার ইন ল আপনার দেশে থাকবে কিনা ভিসার সময়। আসলে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, কিন্তু অবশ্যই আপনার ফাদার ইন লকে আমেরিকা যে থাকে সেটার প্রুফ যেন সবসময় রাখে যে ডোমিসাইল মেনটেন করে আমেরিকাতে, সেটা যেন ওনাকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা। আর সেকেন্ড যেটা প্রশ্ন ছিল আপনার জয়েন্ট স্পন্সরের ক্ষেত্রে, ওনার ইনকাম যেটা রিডিউস হয়েছে অবশ্যই ওনাকে আপডেটেড ট্যাক্স রিটার্নের কাগজ জমা দিতে হবে। আপনি বলেছেন ওনার ইনকামটা রিডিউস হয়ে গিয়েছে, তবে দেখতে হবে ওনার ফ্যামিলি মেম্বার কতজন উনি যাকে স্পন্সর করছে সেটা কাভার করে কিনা, সেটা
নাম্বারটা চেক করে দেখবেন, যদি ওটা কভার করে তাহলে তো ভালোই। আর তিন নাম্বারটা হচ্ছে আপনার ভিসা ইস্যু করার পরে, হ্যাঁ অবশ্যই একটা ভিসা আপনার গ্রিন কার্ডের জন্য ফি দিতে হয়, সেটা আপনি এদেশে ফ্লাই করার আগে ও ভিসা ইস্যু হওয়ার পরে, ফ্লাই করার আগেও দিতে পারেন, এদেশে আসার পরেও দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? জি সম্মানিত দর্শক, আমরা আপনাকে শুনতে চাচ্ছি, কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওকে, আমি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন আপা। আমি নাজমা এলমাস থেকে বলছি। জি আপনাদের সবাইকে অভিনন্দন। ধন্যবাদ। আর টিভিএন কে ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। ওকে, আমার প্রশ্ন মাহফুজুর রহমান ভাইয়ের কাছে। আমি আমার বোনের একটা ব্যাপার নিয়ে কথা বলছি। আমার বোন 10 ইয়ার্স সংসার করেছে, তো আমার বোনের হাজবেন্ডের দুইটা নাম, দুইটা ডেট অফ বার্থ ছিল, 18 বছর আগে উনি এখানে এসেছিল। তো ওয়েভার অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো প্রায় 3 মাস হয়ে গেছে, ওর ইন্টারভিউ শেষ, এরা বলছিল 2 মাসে জানাবে, কিন্তু আর কিছু জানায়নি। তো এখন আমার বোনের সাথে সম্পর্ক হাজবেন্ডের ভালো না, এখন এই মুহূর্তে ওয়েভার অ্যাপ্লিকেশনটা কি কেটে দেওয়া যাবে? জি ধন্যবাদ। নাজমা, সেক্ষেত্রে যে আপনি যদি ইমিগ্রেশনে যে কোনো অ্যাপ্লিকেশন করেন, সে যে কোনো সময় সেটা উইথড্র করতে পারেন ইচ্ছা করলে। যদি মনে করেন যে না আপনারা অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করবেন না, যেটা ওয়েবার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ইমিগ্রেশনের কাছে, আপনারা চিঠি লিখে ইচ্ছা করলে অ্যাপ্লিকেশনটা উইথড্র করে ফেলতে পারেন। জি ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন যদি আজকে কেউ থাকেন, খুব শেষের দিকে আছি আমরা, কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ শামীম ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি সাবু বলছিলাম জাসনাইট থেকে। জি জি সাবু ভাই বলুন। আমার প্রশ্ন, মানে আমি যদি গ্রিন কার্ড থাকা অবস্থায় বাসা চেঞ্জ করি, সেই ক্ষেত্রে কি আমাকে ইউএসসিআইএস কে এটা জানাতে হবে কিনা? আর যদি না জানাই, সিটিজেনের সময় কি এটা কোনো সমস্যা আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সাউ ভাই, আমরা যারা এখানে যারা আমেরিকাতে থাকে, যারা এখানে গ্রিন কার্ড হোল্ডার এবং নন সিটিজেন, তাদের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করলে এটা জানানো ম্যান্ডেটরি। সেটা আপনার ইউএসএস ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম আছে, এই ফর্মটা আপনি অনলাইনে অথবা আপনার মেলে ইমিগ্রেশনকে জানাতে পারেন। আর যদি এটা না জানান আপনার অ্যাড্রেস চেঞ্জ করার 10 দিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ল আছে, আপনাকে ডিপোর্ট করে দিতে পারে, সিটিজেন ধরে না দেওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনি রুলটা অবশ্যই অবশ্যই কমপ্লাই করবেন, আপনার অ্যাড্রেস চেঞ্জ করার যে কোনো যখনই অ্যাড্রেস চেঞ্জ করবেন 10 দিনের মাথায় ইমিগ্রেশন এটা জানিয়ে দিবেন। আমার প্রশ্ন আর একটু। হ্যাঁ বলুন। যে আমি বাসা চেঞ্জ করলাম কিন্তু আমার আইডিতে অ্যাড্রেস সেম থাকলো, এই ক্ষেত্রে কি আমাকে জানাতে হবে? না, বাসা যেটা বাসা চেঞ্জ করেছেন, আপনার যদি ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ হয় অবশ্যই জানাবেন, আর সাথে সাথে আপনার আইডিটাও সেভাবে আপডেট করে নেবেন। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা আজকের মতো আর কোনো প্রশ্ন নিতে পারছি না, আমাদের সময় শেষের দিকে। আরও একবার জানাচ্ছি, আগামীকাল এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা দেখবেন 7টা থেকে 8টা পর্যন্ত, এবং আগামীকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা যারা 8টায় টেলিভিশন সেটের সামনে বসতেন, আপনারা 7টায় বসবেন এই অনুষ্ঠানটি দেখবার জন্যে। তবে যারা সবসময় টেলিভিশন সেটের সামনে থাকেন, আমরা আশা করি সবসময়ই থাকবেন, কারণ টিভিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, আপনাদেরকে চায় সবসময় আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা একটু শেষের দিকে আছি, হাবিব রহমান আপনার কাছে একটু জানতে চাই, আজকের এই যে আলোচ্য বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, এ নিয়ে আর বাড়তি কী তথ্য আপাতত দর্শকদেরকে দেওয়া যেতে পারে? আপাতত কোনো তথ্য দেওয়ার মতো তেমন কিছু নেই, এখন ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, কারণ যেটা আশা করছিল রিপাবলিকান পার্টি, নাথিং উইল হ্যাপেন, উনি জেমস কোমিকে ফায়ার করে দিবেন, তারপরে গতানুগতিকভাবে উনি একজনকে অ্যাপয়েন্ট করবেন এবং সেভাবেই চলবে জিনিসটা, কিন্তু এটা একটা বিস্ফোরক আকার ধারণ করেছে এখন। তো এখন দেখতে হবে এই সিচুয়েশন কোথায় যায় এবং হাউ ওয়েল রিপাবলিকান পার্টি ক্যান কন্ট্রোল দিস, ক্যান দি, এমনও হতে পারে ইট কুড ব্রিং এ ডিমাইস ফর ট্রাম্প। আমার মনে হয় এই 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 সিচুয়েশনগুলো যখন এসে বারবার এসে যাচ্ছে, ফায়ার হায়ার, সেক্ষেত্রে সরকারের কার্যকারিতার অনেক হ্রাস পাচ্ছে, যে একটা ইউএস গভর্নমেন্ট যে স্মুথলি রান করবে, জনগণের জন্য কাজ করবে, সারা বিশ্বের বিভিন্ন বিষয় দেখাশোনা করবে, সেই ক্ষেত্রে জিনিসগুলোর কার্যকারিতা হ্রাস পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে
আপনাদের দুজনকে চমৎকার বিশ্লেষণ এবং উত্তরের জন্যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখেন। আরও একবার জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে অনুষ্ঠানটি হবে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আশা করছি আপনারা সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানটি দেখবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, টিবিএন 24 টেলিভিশনের সাথে থাকুন।